বাবা, একটা নারকেল করেছিস কেন? তোদের বাড়িতে নেমন্তন্ন না, আজকে হবে আমাদের বাড়িতে তালের বড়া। তুমি যেমন প্রত্যেকবার দেখো তো যে অনেক বেশি বেশি নারকেল করানো হয় আর তালটাও অনেক বেশি বেশি লেয়ানো হয়, তাই তো? এবছর অত হবে না, প্রত্যেকবার যেমন তালের ক্ষীর হয় আমাদের বাড়িতে, তালের বড়া হয়, সব হয় আর কি, তালের যত সমস্ত আছে। কিন্তু এবছর তোমার হাতে যেহেতু অপারেশন হয়েছে সেই জন্য ওগুলো সব বন্ধ থাকবে, শুধু তালের বড়া হবে। ওই জন্য পরিমাণে কম নারকেল আনা হয়েছে, কম তাল আনা হয়েছে, মানে এবারে আর ক্ষীরটা হচ্ছে না, ক্ষীরের জন্য অনেক নারকেল লাগবে। হ্যাঁ, এবারে শুধু তালের বড়া হবে, তো অল্প করে তালের বড়া, মানে বড়াটা তুমি করবে, নারকেল কোরানো থেকে লেওয়ানো থেকে সব আমার দায়িত্ব, কিন্তু তালের বড়া করার দায়িত্বটা তো শুধু তোমার, ওটা আমি পারলেও করবো না। সেটাই তো, ওই জন্য তোমাকে ওটাকে অল্প করে যেতে হয়, তার জন্য ব্যবস্থা করছে, নাহলে এখানে আরো অনেক নারকেল। তখন তাল লেওয়াচ্ছিস, কোরাচ্ছিস, বড়টা বেঁচে নিলেই ঝামেলা চুকে যেত। না, ওই ওই ধান্দাবাজিগুলো কিন্তু আমার ভালো লাগে না একদম, আমাকে তালের বড়া করে নিজের হাতে খাওয়াতে হবে তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তালের বড়া ভাজবো, নিজেই খাবো, তোকে আর তালের দেবো না। না না, তাহলে আমি করাবো না, থাকতে মানে এই দেখো বন্ধুরা, এই তালটা এখন ছাড়ানো হচ্ছে, এই তাল ছাড়ানো চলছে এখন, এরপর তাল লেওয়ানো হবে। তো তোমাদেরকে দেখালাম, দেখো তালটা থেকে হেভি গন্ধ বেরোচ্ছে এবং তালটা খুব মিষ্টি হবে। তো চলুক, তাল ছাড়ানোর কাজ, তারপর হবে তাল লেওয়ানোর কাজ, তোমাদেরকে এক এক করে সব শেয়ার হবে। বাবা বাবা বাবা, কি সুন্দর কালার! হ্যাঁ, তালটা যা মিষ্টি হবে না, এখন এখন তাল ছাড়ানো চলছে, তাল ছাড়ানোর পর তাল লেয়ানো হবে। তালের ছাল ছাড়াচ্ছে, তালের ছাল ছাড়াচ্ছে, এবার আমার ছাল ছাড়াবে। হ্যাঁ, রান্নাবান্না হয়ে যাক, তারপর ছাল ছাড়াবো। ও, রান্নার আগে ছাড়াবে না, কি চালু! রান্নার আগে ছাড়ানো যাবে না, তাহলে তালের বড়া স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তাল লেয়ানো হোক, তারপরে কে খায় দেখা যাক। কি তুলছো, তাল লেওয়ানো? হ্যাঁ, তাল লেওয়ানো চলছে, একটা তাল থেকে তিনটে আটি বেরিয়েছে, এখন ওগুলোকে লেওয়ানো হবে, বুঝেছো? ঘষা হবে, ঘষা, এরপর ঘষা হবে একটুগুলোকে। এই যে ঝুড়ি, ঝুড়িতে এই যে ঘষা হয়েছে, তাল ছাড়ানো হয়েছে, এখানে তাল জমানো হচ্ছে, এখন এলাহিক কাণ্ড, আমরা এখন ভীষণ ব্যস্ত তাল নিয়ে, সন্ধ্যেবেলা তুমি একা ব্যস্ত থাকবে। ঠিক আছে, তাল লেওয়ানো হোক, আবার তোমাদের ভাজার সময় দেখানো হবে সব। এই দেখো বন্ধুরা, কতগুলো হয়েছে তাল, এইটার বড়া হবে কি, পুরোটাই বড়া হবে তো? হ্যাঁ, এইবারে তো এই পুরোটাই বড়া হবে, এটা আমাদের কাছে অনেক কম, আমাদের এর থেকেও বেশি হয়, অনেক বড় গামলাতে হয়, যে এবছর কম, এবছর কম মাত্রা তো খাটানো যাবে না। তো তোমাদেরকে তালের বড়া হওয়ার সময় এখন ভাজা হবে গরম গরম, তখন আবার তোমাদেরকে দেখাবো, চলো। তাই তো বন্ধুদের একটু দেখাতে তো হবেই, বন্ধুদেরকে একটু দেবো, এই যে সব রেডি হচ্ছে, করা সব রেডি হচ্ছে, এরপর হবে গরম গরম ভাজার সময় দেখাবো। কী গো, তুমি তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, কতগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কতগুলো ভেজে রেখা হয়ে গেছে, আবার দেখো রই রই ব্যাপার, এদিকে কতগুলো মেখেছে, মানে অনেক তালের বড়া হবে। হ্যাঁ, অনেক খাবে তো, সব আমি খাবো। সব তুমি খাবে? হ্যাঁ, ও টোপা টোপা বড়া। ও বন্ধুরা, এই রেসিপিটা তোমরা কিন্তু ক্রিয়েটিভিটি মিমিশান্তার ভিডিও সেকশনে পেয়ে যাবে, আর আমাদের ইউটিউব চ্যানেল মিমিশান্ত অ্যাক্টিভিটির ভিডিও সেকশনে পেয়ে যাবে, মানে রেসিপি বলতে আমরা কীভাবে তালের বড়াটাকে খাই, তোমরা তালের বড়া অবশ্যই করতে জানো, কিন্তু আমরা কীভাবে খাই সেটা একটু তোমরা দেখে নাও। আহা হা হা হা, দারুণ 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 দারুণ, সব তালের বড়া আমি দেখো মুচমুচে একদম, এই যে এই দেখো মুচমুচে, দারুণ, এক্সিলেন্ট, ভাজা চলছে, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পরপর, চলো মা মা ভাজু, আর গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই দেখো, দেখেছো তালের বড়া গন্ধ পেয়ে চলে এসছে, দেখো দেখো দেখো। হ্যাঁ, এবার আস্তে আস্তে পেছনে কি আরো লোকজন এবং আরো কয়েকজন আমার আছে যারা আমার এতটাই প্রিয়,
যে ওরা আমার বিপদে আপদে সম্পদে ভালো দিনে সুদিনে কুদিনে সবসময় ওরা আমার পাশে পাশে থাকে। ওরা আমার বহু বছরের সম্পর্ক, এক একজনের সঙ্গে 20 বছর 30 বছরের সম্পর্ক। তো অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির লোক নেই, সবাই মারা গেছে, আর যখন বেঁচে ছিল তখন শুধু ক্ষতি করত। তো এরা আমার বাপের বাড়ির যে অভাবটা আমাকে পুরো মানে ভুলিয়ে দিয়েছে, এবং ওরা ওদের আমি কিছু না দিয়ে খাবো এই আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাই ভালো দিনও আছে আবার খারাপ দিনও ওদের দেখতে পাবি। মানে ওরা তোমার কোনো ক্ষতি করবে না অন্তত, তাই তো? গেলেও নিজে মরে যাবে, তোমার আমার ক্ষতি করবে। কিন্তু এই যে ক্ষতি করছে, তালের বড়া শর্ট ফেলে দেবে, দেখো মুখটাই তালের বড়ার মতো হয়ে গেছে। ও মানে অনেকগুলো ভাজা হয়ে গেছে দেখছি। হ্যাঁ ওই গেলো ভাজা যে হচ্ছে না গো, ভরতে পারছি না, ভরার আগে শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডিডেটের জন্য রেডি হচ্ছে তাল, আরো ভাজা হচ্ছে এখানে, এই যে আরো রয়েছে, মানে তাল আর তাল, তাল আর তাল। চলো মা তাল নিয়ে আসুক, মানে তালের বড়া নিয়ে আসুক, তারপরে এদিকে আবার দেখি আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট কি করছে। কি গো এবার কে বলো? হ্যাঁ খাও, কে শুধু জানাও যে কেমন। এই যে তালের বড়াটা খাচ্ছি না, আমি আমার মায়ের কথা মনে করছি। আহ দারুন একটা কমেন্ট, মায়ের কথা মনে করছি। কেন না, গত বছর তো আমার মা 5ই জুন মারা গেছে, ওই জন্য খুব আস্তে মা থাকতে কতবার তালের বড়া করতো, এবং আমার বিয়ের পরে 17 সালে বিয়ের পরে 18 থেকে মাকে আমার বই করতো, আবার 21-এ পয়লা আগস্টে আমার বউ মারা যাওয়ার পরে আবার আমার মা দোকানে তালের বড়া মা খেত না, বানাবার তালের বড়া নিয়ে আয় নাচিতে লাগিল। যাক কি দারুন একটা গান শুনলাম, দারুন একটা কমেন্ট পেলাম, মায়ের কথা মনে পড়ছে। এত ভালো কমেন্ট আর কি হতে পারে মা তোমার জন্য? তার জন্য আমি তুই মানে এনার্জি আছে, তালের বড়া করেও নাচার এনার্জি আছে। আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট কে দিলে, বাকি ক্যান্ডিডেট কি এখনো আসছে? হ্যাঁ ও আসবে, সব বুক করা হয়েছে, সব বুক করা, মানে সেটা সবাই আজকে আসবে না, কাল পরশু তরশু সব আসবে। মানে বুঝতে পারছি তো বন্ধুরা, কি তালের বড়া কতটা আমার ভাগ্যে জুটবে বুঝতে পারছি না। মোটামুটি তালের বড়া বুকিং হয়ে গেছে আজকের থেকে, মানে আমাদের বাড়িতে ইলিশ উৎসব শেষ হয়ে তালের উৎসব শুরু হয়ে গেছে, মানে ফুল বর্ষাকালময় শুধু উৎসব আর উৎসব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্ট্যাচু হয়ে গেছো। খাও 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 খাও। এটাই আমার বন্ধুদের কাছে কামনা যে বন্ধুরা এটা আশীর্বাদ করো, যেন এরকম ভাবে আনন্দ করে আমার জীবনটা কেটে যায়। সত্যি আমি আনন্দিত থাকতে ভালোবাসি একদম। আর আমার এই যে বন্ধু বান্ধব চ্যাটাচ্যা মুন্ডাগুলো দেখছো, এরা প্রচন্ড আনন্দ করতে ভালোবাসে, আমরা এরকম ভাবে যেন কাটিয়ে দিতে পারি। একদম, আমরা সবাই সবসময় আনন্দ করে থাকতে ভালোবাসি, কোনো রকম মনোমালিন্য ঝগড়াঝাটি থেকে সবসময় আমরা দূরে থাকার চেষ্টা করি, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে আমরা জীবন কাটাই, তাই তো? ওই যে ওকে ও দুঃখ করলেও কার দুঃখ করতে দিই না, সেটাই, দুঃখ দূরে রাখো আনন্দকে কাছে আনো, তাই তো বন্ধুরা? একদম। তা আজকের মতো, আজকে রাতে আমরা ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই টাটা করে দাও, টাটা 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 টাটা, ফ্লাইং কিস, টাটা।